আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের যুদ্ধবিরতি লঙ্ঘন, মারিপোলে তীব্র সংঘর্ষ। আইএস জঙ্গি সন্ত্রাসীদেরকে ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা, সহযোগিতা করছে তুরস্ক। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ড্রোন ঘাঁটি চালু করল ইরান। দর্শক জানিয়ে দেব, বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধে যোগদান হুঁশিয়ারি পুতিনের। দর্শক আরও জানিয়ে দিব, পুতিনকে থামাতে অস্ত্র ফুরিয়ে আসছে পশ্চিমাদের। চীনের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ল এখন ভারতে তিন গুণ। সর্বশেষে জানিয়ে দেব, দেশে ছাড়ছে রাশিয়ার নাগরিকরাও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন, মারিপোলে তীব্র সংঘর্ষ। ইউক্রেনের মারিপোল শহর থেকে বেসামরিক লোকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে আগে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হয়। কয়েক ঘন্টার মধ্যে তারা আবার শহরটির উপর একের পর এক বোমা হামলা চালাচ্ছে, ফলে এই পরিকল্পনা এখন ভণ্ডুল হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমি এখন মারিপোল শহরে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি তিন থেকে পাঁচ মিনিট পরপর গোলার শব্দ শুনতে পাচ্ছি বলে জানিয়েছেন শহরের এক বাসিন্দা, ৪৪ বছর বয়সী অ্যালেক্সান। তিনি জানান, শহরের লোকজনকে বের করে নেওয়ার জন্য যে নিরাপদ করিডোর স্থাপন করা হয়েছে তা আর কাজ করছে না। আমি দেখছি যারা পালানোর চেষ্টা করেছিল তারা ফিরে আসছে, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মারিপোল শহরের ডেপুটি মেয়র এখন অভিযোগ করেছেন রুশরা এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারা সেখানে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে শহর থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে সরে নেওয়ার পরিকল্পনা তাদেরকে এখন হস্তগত রাখতে হচ্ছে। শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলভ বিবিসিকে বলেছেন, রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরোনো মোটেও নিরাপদ নয়। যে পথ ধরে পাঁচ ছয় হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল সেই রাস্তায় এখন বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে। তবে এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারে ভিন্ন কথা বলছে। তারা বলছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা শহর থেকে বেসামরিক মানুষকে বেরোতে বাধা দিচ্ছে। তারা আরো বলেছে, রুশ বাহিনী যখন একটি মানবিক ত্রাণ করিডর তৈরি করেছে তখন রুশ বাহিনীর উপর গুলি চালানো হয়। মারিউপোল শহরে গত কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে লোকজনদের বাসা বাড়িতে পানি ও বিদ্যুতের সরবরাহ নেই, খাদ্য এবং ঔষধের সংকট দেখা দিয়েছে। আইএস জঙ্গি সন্ত্রাসীদেরকে ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা, সহযোগিতা করছে তুরস্ক। রাশিয়ার বিশেষ বিষয়ে গোয়েন্দা সংস্থা আনইএব এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জায়েশ বা আইএস এর জঙ্গিদেরকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার আলতানাফ ঘাঁটিতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত ওই ঘাঁটিতে দায়েশ বা আইএস এর যোদ্ধাদেরকে প্রশিক্ষণ নিতে দেখা গেছে, যাদেরকে পূর্ব ইউক্রেনের দানবাস এলাকায় পাঠানো হচ্ছে। রাশিয়ার বিশেষ বিষয়ে গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছে, গত বছরের শেষের দিকে মার্কিনা জেলখানায় আটক রুশ নাগরিক বহু জঙ্গিকে মুক্ত করে দেয় এবং তাদেরকে দানবাস এলাকায় বিভিন্ন ধ্বংসযোগ্য কাজে ব্যবহারের জন্য রাশিয়ান মার্কিন নিয়ন্ত্রিত আলতানাব ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তাদের সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্স পশ্চিম এশিয়ার এবং আফ্রিকার বেশ কিছু দেশে আইএস এর জঙ্গিদেরকে প্রশিক্ষণ ও নতুন করে তাদেরকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এরপর ন্যাটোর সামরিক জোটের গোয়েন্দা বিভাগের সহায়তা তাদেরকে ইউক্রেনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে। এসব সন্ত্রাসীকে আমেরিকা পোল্যান্ডের ভূমি ব্যবহার করে ইউক্রেনে পাঠাচ্ছে। তবে সিরিয়া ও অন্যান্য অঞ্চল থেকে জঙ্গিদেরকে ইউক্রেনে পাঠানোর বিরুদ্ধে রাশিয়া হুঁশিয়ারি দেওয়া থেকে বোঝা যায়, ওয়াশিংটন এখনও তাদের আগের মতোই তাদের বৃহত্তম লক্ষ্য অর্জনের জন্য এসব জঙ্গি সন্ত্রাসীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিছুদিন আগেও আমেরিকা সারা বিশ্ব থেকে জঙ্গিদেরকে সংগঠিত করে সিরিয়া সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। উদ্দেশ্য ছিল বাশার আল সাদাতকে সরকারের পতন ঘটানো এবং সিরিয়াকে দুর্বল করে দেওয়া। এছাড়া সিরিয়াকে দুর্বল করার মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোকে দুর্বল করেও তাদের অন্যান্য লক্ষ্য ছিল, যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে কখনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে। ইরাকের ব্যাপারে ওয়াশিংটন একই নীতি নিয়েছে। তবে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সাদ আল সাবি জায়েশ বা আইএস জঙ্গিদের প্রতি আমেরিকার অব্যাহত সমর্থন এবং অন্যত্র তাদেরকে হস্তান্তরের ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে। আমেরিকা আফগানিস্তানও জায়েশ সন্ত্রাসীদেরকে তাদেরকে লক্ষ্য অর্জনের হাতির হিসেবে ব্যবহার করছে। প্রকৃতপক্ষে শত্রুকে আঘাত আনার জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে।
এই প্রথম তারা ইউরোপ মহাদেশের সন্ত্রাসী পাঠানোর জন্য তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে অবশ্য এক্ষেত্রে আমেরিকা একা নয় ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক এর আগেও বহুবার এসব সন্ত্রাসীকে লিবিয়া সিরিয়া কিংবা নাগরণ কারবাক যুদ্ধে পাঠানোর ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা করেছিল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি চালু করল ইরান ইরান দুটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি চালু করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি এর দিবস উপলক্ষে সামনে রেখে এসব ঘাঁটির উন্মোচন করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি জানা গেছে উঁচু পাহাড়ের অভ্যন্তরে এসব ঘাঁটি নির্মাণ করা হয়েছে সেখানে রাখা হয়েছে ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্রযোগ্য বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহজে শত্রু রাডার ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম আইআরজি এর কর্পোরেশন ফোর্স এই প্রথম ড্রোনের ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করল সেখানে 2000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে এছাড়া এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দুটি প্ল্যাটফর্ম ও ড্রোন উৎক্ষেপণের কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে আইআরজি এর কমান্ডার সালামি ঘাঁটি দুটি উন্মোচনের পর সেগুলো ঘুরে দেখেছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এ সময় তার কাছে বিস্তারিত প্রতিবেদন হস্তান্তর করেছে ক্যাম্পের ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদে তাছাড়া গত মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি এর নতুন একটি কৌশলগত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে অত্যন্ত ক্ষিপ্ত গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অর্থাৎ ইসরায়েল উপসাগরীয় অঞ্চল ও ভূমধ্যসাগরের মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে খাইবার শেখান নামের এই কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি ও আইআরজিসি এর কর্পোরেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদে ইরানের ইসলামী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধে যোগদান হুঁশিয়ারি পুতিনের ইউক্রেনের আকাশসীমায় কোনো দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল বলে হুঁশিয়ারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন কোনো দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটাই সশস্ত্র সংঘাতে যোগ বলে বিবেচনা করা হবে রুশ টিভিকে বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেছেন খবর বিবিসি ও আল জাজিরার বলা হয়েছে সামরিক দিক থেকে এই নো ফ্লাইট জোন হচ্ছে এমন একটি এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয় তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থা এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয় ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে ন্যাটোর আপত্তির চরম আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি তিনি এর জন্য ন্যাটোর দুর্বলতা এবং অনিত্যকে দায়ী করেছেন ন্যাটো বলছে এটা করা হলে আরও বেশ সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে পুতিনকে থামাতে কৌশল ফুরিয়ে আসছে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন সত্ত্বেও পশ্চিমা দেশগুলো রাশিয়ার আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হয়েছে এমনকি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়ানোর জন্য পশ্চিমাদের যেসব পথ রয়েছে সেগুলো সম্ভবত ফুরিয়ে আসছে জি সেভেন দেশগুলো গত শুক্রবার রাশিয়ার উপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর মধ্যে যে চাপ প্রয়োগ করা হয়েছে তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলার হুমকি ইউক্রেনের হামলা শুরুর অনেক আগ থেকেই দিয়ে আসছে তারা এখন আর তেমন কোনো কৌশল অবশিষ্ট নেই ইউক্রেনে হামলা শুরুর আগ থেকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা যেসব পদক্ষেপ নেওয়ার কথা দিয়েছিল সেগুলো তারা রেখেছে তারা রাশিয়ার আর্থিক ব্যবস্থা এবং ক্রেমলিনের ঘনিষ্ঠ ধনকুপের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপূর্ণ রপ্তানি নিষেধ করেছে এবং আকাশসীমা ব্যবহারে রুশ বিমানের উপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে পাশাপাশি বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে দিয়েছে বেশি কিছু পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে তবুও ইউক্রেন হামলা বন্ধ হয়নি ইউক্রেনের নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বলেছেন অনেক লোকদের মতো আমিও ভেবেছিলাম নিষেধাজ্ঞার হুমকি পুতিনকে থামানোর জন্য যথেষ্ট কিন্তু তা হয়নি কাজে বাড়তি অবরোধ কাজ করবে কিনা তা আমার কাছে পরিষ্কার নয় এখনও পর্যন্ত রাশিয়া জ্বালানি খাত তুলনামূলকভাবে নিষেধাজ্ঞা থেকে পার পেয়েছে যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার জন্য অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি চীন প্রতিরক্ষা বাজেট বাড়ল এখন ভারতের তিন গুণ বার্ষিক প্রতিরক্ষা বাজেটে 7.1% বাড়িয়ে 230 মিলিয়ন মার্কিন ডলারে উন্নত করেছে চীন গত বছর দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল 209 মিলিয়ন ডলার রাষ্ট্র পরিচালিত পত্রিকা চায়না ডেইলি জানায় দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপুলস কংগ্রেসে আজ শনিবার খসড়া প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেন প্রধানমন্ত্রী 2022 সালে অর্থবছরের জন্য 1.45 ট্রিলিয়ন ইউরোন অর্থাৎ 230 মিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছে চীন সরকার গত বছরের তুলনায় 7.1% বেশি
2022 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট নির্ধারিত হয় $70 মিলিয়ন। এবার বাড়ানোর ফলে ভারতের চেয়ে চীনের প্রতিরক্ষা বাজেট এখন তিন গুণ বেশি। গত বছর চীনের প্রতিরক্ষা ব্যয় প্রথমবারের মতো $200 মিলিয়ন অতিক্রম করে। আর 2020 সালের তুলনায় প্রতিরক্ষা ব্যয় বাড়ে 6.8%। অন্যদিকে পার্লামেন্ট বাজেট প্রতিবেদন উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী চরম যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দেশটির সামরিক বাহিনীর পিপলস লিবিয়েশন আর্মিকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেছেন, দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থে রক্ষায় সেনাবাহিনীকে একই সঙ্গে অটল ও নমনীয় থেকে সামরিক সংগ্রামের সমাধান করতে হবে। পূর্ব লাদাখে ভারতের সঙ্গে অচল অবস্থা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমোদ্ধমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে চীনের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশ চীন।